জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে ডিগ্রি ভর্তির প্রথম মেধা তালিকার ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ফলাফল প্রকাশ হওয়ার পর অনেকে চান্স পেয়েছে অনেকে চান্স পায়নি আবার অনেকে চান্স পেয়েও ভর্তি হতে চাইছে না তো তারা বলছে যে ভাইয়া দ্বিতীয় মেধা কবে প্রকাশিত হবে বা দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে প্রকাশিত হবে তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে তো চলো শুরু করি তো লাস্ট টাইম যে নোটিশটি প্রকাশিত হয়েছিল প্রথম মেধা তালিকার ফলাফল সংক্রান্ত নোটিশ সেই নোটিসে উল্লেখ করা হয়েছে যারা চান্স পেয়েছে তাদের 23 ডিসেম্বর থেকে তিন জানুয়ারির মধ্যে অবশ্যই ভর্তি হয়ে যেতে হবে চূড়ান্ত ভর্তির ফর্ম পূরণ করে উত্তোলন করে কলেজে জমা দিয়ে দিতে হবে অর্থাৎ তিন জানুয়ারির মধ্যে কিন্তু এটি করতে হবে এরপর চার জানুয়ারির মধ্যে কলেজ কর্তৃপক্ষের নিকট বরাবর চারশো পঁচাশি টাকা সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিতে হবে অর্থাৎ তুমি তিন তারিখের মধ্যে যে ভর্তির জন্য যে সকল আনুষঙ্গিক কাগজপত্র বা টাকা পয়সা লাগে ওইগুলো দিয়ে ভর্তি হয়ে গেলে কিন্তু এই চারশো পঁচাশি টাকা তোমাকে এক্সট্রা করে দিতে হবে না যে কলেজে তুমি ভর্তি হবে ওই কলেজটির নির্দিষ্ট একটি অ্যামাউন্ট রয়েছে ভর্তির সেই অ্যামাউন্ট তুমি নিয়ে ভর্তি হলেই কিন্তু পরবর্তীতে চারশো পঁচাশি টাকা তোমার দেওয়া লাগবে না অর্থাৎ চার তারিখ পর্যন্ত এই কার্যক্রমটি চলমান থাকবে তবে তিন তারিখে হচ্ছে ভর্তির লাস্ট ডেট এরপরের যে কার্যক্রমটি রয়েছে সেটি হচ্ছে প্রথম মেধা তালিকায় যারা স্থান পাবে তাদের মধ্যে যারা চূড়ান্ত ভর্তির ফর্ম উত্তোলন করবে এবং চূড়ান্তভাবে যারা ভর্তি হবে অর্থাৎ তিন জানুয়ারির মধ্যে যারা ভর্তি হবে তাদেরকে ছয় জানুয়ারির মধ্যে নিশ্চয় করবে কলেজ কর্তৃপক্ষ এই ছয় জানুয়ারির মধ্যে কলেজ কর্তৃপক্ষ টোটাল যারা ভর্তি হয়েছে সেই স্টুডেন্টদের ভর্তি সকল বিষয় সঠিক আছে কিনা সেগুলো দেখবে এবং তাদেরকে ভর্তির কনফার্ম করবে এরপর কনফার্ম করার পর ছয় তারিখের পর নয় তারিখ থেকে তেরো তারিখের মধ্যে যে কাজটি রয়েছে সেটি হচ্ছে কলেজ কর্তৃপক্ষ করণীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফান্ডে টাকা পাঠানোর জন্য রেজিস্ট্রেশন ফি প্রত্যেকটি শিক্ষার্থীর চারশো পঁচাশি টাকা করে তো এই ছয় তারিখ পর্যন্ত যেহেতু শিক্ষার্থীদের কলেজ কর্তৃপক্ষ নিশ্চিত করবে ছয় তারিখের পর একদিন অথবা দুই দিন পর তোমাদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট প্রকাশিত হতে পারে অর্থাৎ আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে সাত জানুয়ারি থেকে দশ জানুয়ারির মধ্যে তোমাদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট প্রকাশিত হবে আশা করি বোঝাতে পেরেছি বিষয়টি অনেকেই প্রশ্ন করছিল যে ভাইয়া দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টের সাথে আর কোনো রেজাল্ট কি দেওয়া হবে কি না হ্যাঁ দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টের সাথে যারা প্রথম মেধা তালিকায় মাইগ্রেশন করেছে অর্থাৎ কোর্স পরিবর্তনের জন্য আবেদন করেছে সেই সকল শিক্ষার্থীদের মাইগ্রেশনের রেজাল্টও কিন্তু এই দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টের একসাথেই দেওয়া হবে এরপর দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স পাবে তাদের আবার ভর্তির সময় দেওয়া হবে সেই টাইমটুকুর মধ্যে ভর্তি হয়ে যেতে হবে তো অনেকেই কিন্তু বিভিন্ন প্রশ্ন করছিলে তো সেই প্রশ্নগুলোর উত্তর তো দেওয়া সম্ভব নয় তবে খুব শীঘ্রই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তরও দিয়ে দেব তো এই ছিল কিন্তু আজকের এই ভিডিওটি তো পরিশেষে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আগামী ছয় তারিখ পর্যন্ত যেহেতু কলেজ কর্তৃপক্ষর করণীয় কাজ রয়েছে এর পরবর্তীতে সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট দ্বিতীয় মেধা মেধা তালিকার রেজাল্ট দেওয়া হবে ওকে তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্টস এবং অবশ্যই শেয়ার করতে ভুলবে না